আর যদি আমি যদি জাহান্নামের পথে যাই তোমরা আমারে বুঝাইয়া দাও। বাবা কয়দিন আগে আলউদ্দিন জিহাদি আমার নামে কট্টর বক্তৃতা দিছে। খোদার কসম আমি তারে কয়েকবার ফোন দিছি, আমার কণ্ঠ ভাইয়া লাইন কাটি দে, শেষ মুহূর্তে আমি হোয়াটসঅ্যাপে তাকে নক করছি, এই প্রমাণগুলো আমার মোবাইলে আছে। এই গত দুই সপ্তাহ আগে আমি নক করছি, ওই আলউদ্দিন জিহাদি আপনি অনেক জ্ঞানী মানুষ, ভালো এলেমলা লোক, আপনি আমারে বুঝাইয়া দেন, হয়তো আপনার বাড়িতে আমি আসি, আর না হয় আপনি আমার বাড়িতে আসেন, কেন আমি জাহান্নামের পথে যাব? আপনি যদি সত্যিকার ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করতে চান তাহলে অবশ্য হয়তো আমার সাথে দেখা করবেন, নাইলে আমি আপনার সাথে দেখা করব। আমার যদি ভুল থাকে আমি গাদ্দার না, আমি গাড়গে না, আমি সংশোধন হব শতবার, কেন সংশোধন হওয়াই হইল প্রকৃত মানুষের কাজ ঠিক না বেটি। যদি আমার এগুলা ভুল হইয়া থাকে আমি তওবা করলে কোনো সমস্যা আসেনি, এখন তওবা করব আমি হাজারবার করতে রাজি। আর এরা বাবা এমন ভাবে কোরআনের আয়াতগুলা দিয়া এমন ভাবে সত্যর সাথে মিশ্রিত দিয়া এগুলা ডাইকা ডাইকা কথাবার্তা বলছে, এগুলা সাধারণ জ্ঞানে আপনারা ধরতে পারবেন না। যাদের জ্ঞান আছে, যারা এলেম কালাম কিতাবি আলেম যাদের ভিতরে আছে, তারা বুঝবে এরা কিভাবে বানোয়াটি করি, সত্যের সাথে মিথ্যারে মিশ্রিত করি মানুষের ব্রেন ওয়াশ করতেছে। মূলত তারা দান্তাবাজি দোকাবাজি ইসলামের নাম দিয়ে নিজের ফ্যাট ভরতেছে, নিজের আহাল বর্জক পালতেছে, আসলে সঠিক ইসলাম তারা মানে না। বাবা আমি প্রমাণ রাখছি হোয়াটসঅ্যাপে, তারা যে কল দিছি, তারা যে SMS করছি, যদি সে সত্যিকার সঠিক ইসলাম যদি এই দেশে চাইতো তাইলে অবশ্যই আমার SMS এর জবাব দিত, আমার সাথে কথাবার্তা বলে একটা জায়গায় বসার সিদ্ধান্ত নিত। আমি তো এখনো বলি, আমি যাহা বলি আমি ভুলে বলছি, আমি কি বলছি ভুলে বলছি, আপনার কি বিবেক নাই? আমি এখন কইতেছি অন্ধকার, আপনি কি শক্তি দেখতেছেন না আলো? তাইলে আপনার আলো মানবেন কেন? কিও আমি আমি দেখ আপনারা দেখতেছেন আলো, আমি কইতেছি অন্ধকার, অন্ধকার মানার কোনো আপনাদের দরকার আছে? আর কত ঘুমে থাকবেন, আর কত ঘুমে থাকবেন? ও তোরা চিনলি না তারে আখিরি জামানার গাউ উদয় মাইজি ভান্ডারে রে, তোরা চিনলি না তারে, আবার তোরা চিনলি না তারে এ আখিরি জামানার গাউ জীবানে রে, তোরা রহমতের ভাণ্ড লইয়া বাবায় ওদয় ভাণ্ডারে, রহমতের ভাণ্ড লইয়া বাবায় ওদয় ভাণ্ডারে, ওরে কলির ফাফি উদ্দারিতে আরে কে বান্দ পাশে রে, তোরা চিনলি না তারে, তোরা চিনলি না তারে এ আখেরি জামানার গাউ উদয় নূর নগরে রে, তোরা চিনলি না এ, তোরা চিনলি না তারে আখেরি জামানার মুর্শিদ উদয় কাইতলা গ্রামে রে, তোরা চিনলি না তারে বহে বাবনা ত্যাগ করিয়া প্রেমে দরবারে যা, ভয় ভাবনা ত্যাগ করিয়া প্রেমে দরবার, ওরে খালি হাতে কেউ পিরে না, দুই হাত তুলে সাবরে তোরা চিনলি না ও ভাই। খোদার কসম আমার কোনো স্বার্থ নাই, বিশ্বাস করেন আজকে সেই নাঙ্গলকোট থেকে আসছি,
এইখানে এমন কোন টাকার কন্টাক্ট আসি নাই যে কালকে সকালে ভান্ডুল নিয়ে বাড়িতে চলে যাব। বাবারে আমার এই পথ যদি আমি যাহা বলি তাহা যদি অশুদ্ধ হইয়া থাকে, আমার যদি বুঝাইয়া দে খোদার কসম আমি মেনে নিতে রাজি। এখন তোরা কেন মানুষ না, তোদের কোন স্বার্থের আঘাত আসে জানি না। এই যে এখন বলছি খালি হাতে কেউ ফিরে না, দুই হাত তুলে চাও, কাকে ইন্ডিকেট করি বলছি? এই আব্দুল আলিমকে, নূরনগরীকে, গৌসুল আজম মাইজ ভান্ডারীকে, সুবহানাল্লাহ। কোন এখন তারা এমন ভাবে ব্রেন ওয়াশ করে কয় চাইব আল্লাহর কাছে, নগরীর সৃষ্টি করছে আল্লাহ, মাইজ ভান্ডারীর সৃষ্টি করছে আল্লাহ, হিয়ে জুড়ির সৃষ্টি করছে আল্লাহ, আল্লাহর কাছে না চাইয়া নগরীর কাছে কেন চাস, ওলি আল্লাহর কাছে কেন চাস? এই যে আমাদের সন্তান গুলাকে এমন ভাবে ব্রেন ওয়াশ করতেছে এই আলেম রূপ জাহেলরা, এমন ভাবে ওয়াশ করতেছে। এবারে আসেন আল্লাহ কি কয়। বাবা আমরা কি আল্লাহর নির্দেশ মানবেন না মোল্লার নির্দেশ মানবেন? এখন আল্লাহ সূরা আরাফের মধ্যে বলে, সূরা ফাতিহার মধ্যে বলে, যদি আমি আল্লাহর রহমত পেতে চাও তাহলে মহসিনিনের কাছে যাও। মহসিনিন বলছে, মহসিনিন কারা? যারা সৎকর্মশীল। এবারে আসেন নগরী কি সৎকর্মশীল ছিল না? মাইজবান্ডারি কি সৎকর্মশীল ছিল না? এখানে কোরআনে বলছে সৎকর্মশীল। আল্লাহ জানে 2023 সালে এই জামালের মতো একজন, আব্দুল আলিমের মতো একজন, কেল্লা বাবার মতো একজন, গৌসুল আজম মাইজ ভান্ডারীর মতো একজন, বাবা শাহজালালের মতো একজন, সুলেমান ল্যাংটার মতো একজন, এরকম নাম ধরে সৎকর্মশীল আসবে। ওই সৎকর্মশীলদের জন্য কেন কোরআন আর জীবনে এই দুনিয়াতে আসবে না? তাহলে এই সৎকর্মশীলটা উল্লেখ করে গেছে, এই জন্য সৎকর্মশীলের কথা আল্লাহ সূরা আরাফের 56 নম্বর আয়াতে বলছে। আমি শেষ মুহূর্তে অনেক তকরা তকরি পরে আমি কই মহসিনিন একজন ওলি আছে, এর কাছে চাইতে কইছো কয় কে আছে? আমি মোসনা ওলি আছে। এবারে কি কইব? কার নাম কইছি? মোসন আলিয়া আছে না নাই? তাইলে হিরা তো আউলিয়া না, তো খারেজির দলের, মোল্লার দলের দলের একজন বাবা। তাইলে মোহসেন আউলিয়া তো একজন আছে, শেষ মুহূর্তে না ফাইতে ভাই ও ভাই। এবার এক জায়গায় গেছি, হে বহুত প্রশ্ন টশ্ন হওয়ার কয় ডোলবাজ না কই ফেললেন, অনেক জবাব দিছি আমি। ডোলবাজ না আপনাদের বাজারে ফাইছি, বাজারে বিক্রি করে না কি? বাজারে ডোল হারমোনিয়াম বিক্রি করে না? তো আমি বাজারে পাইছি, এবার আর কি জবাব দিব? আর কোনো জবাব আছে না? এভাবে কই না আমি কি সামনে দাঁড়িয়ে টুপি জুব্বা কই পান কয় বাজারে মার্কেটে? আমি কই আমি ডোলবাজনা মার্কেটে পাইছি না? এই টুপি আসেন, এই টুপি পাঞ্জাবির কাপড়টা পরে এগুলো কই? বাজারে না? তো ডোলবাজনা কই? তো বাজারে, আমিও বাজারে পাইছি। এর এর লোকে কে যুদ্ধ করবো? সারাক্ষণ বুঝেই আইলে ছাগলের যেরকম কান ছাবি ধরি সারাক্ষণ বুঝাইবেন আর হরে তার কি? আল্লাহ বলছে তোমরা সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করিও না। এরা সত্যের সাথে এমন ভাবে মিথ্যাটা মিশ্রিত করে দিছে, এখন মানুষের অন্তরের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে এখন আর প্রেম নাই, শুধু আইন, শুধু কি? আর এই জন্যই সরকার এমন ব্যবস্থা করে রাখছে বাবা। সরকার জানে আজ থেকে 200 বছর আগে, 200 বছর পরে বাঙালি জাতি কত নাম্বার সিটার হবে। এই জন্য এমন এমন বোম, এমন এমন কনেট ক্লাইনেট, এমন এমন অস্ত্র খোদায় আরব সরকারে আমেরিকার থেকে রাশিয়ার থেকে কিনি কিনি রাখছে রে, এমন এমন জল কামান রাখছে। সরকার জানে 100 বছর পরে কি আন্দোলন আপনি করতে পারেন, আপনাকে থামাইতে হইব কেমনে, কোন লাল ফানি দিয়ে থামাইতে হইব, এটি সরকারের কাছে রেডি আছে, আছে না নাই? তাহলে আইনের বিরুদ্ধে যাওয়া যাবে? যত কিছুই করেন আইন মানতে হবে। যাই হোক বাবা, এখন আমরা কোরআন মানলে হইয়া যায় নাস্তিক বন্ডক। কোরআনের নির্দেশ ওলি আল্লাহর কাছে চাওয়ার জন্য আসেন, এইদিকে ঢুকবো না কোরআনে। আরেকটা তত্ত্ব দিয়ে যাই বাবারে, এই দেশে মাদ্রাসার অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, কিন্তু কোরআন শরীফটার আয়াতগুলা ভালো করে বুঝাইয়া পড়ায় না। শুধু কিয়া পড়াইব, কতটি কিতাব দিয়ে রাখছে ভাই, ফিকা ইডা হিডা, কত নামও ভুলি গেছি, কিতাবের অভাব নাই, কিন্তু কোরআন শরীফের আয়াতগুলো যে মানুষ বুঝবে, মানুষকে সদাই সর্বদাই বুঝাইবে, এটা আরও এটাকে কি করে রাখছে, মারে মা কত বড় বাটফারি।
এটাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না। হ্যাঁ অবশ্যই লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, অধিকতর পবিত্রতা অবস্থায় কোরআন শরীফ ধরতে গেছে। কেন? কোরআন শরীফ সবাই বুঝবে না বাবা। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন শরীফ। এখন তো ইল্লা সইল্লা কাইশা জবিয়া শাইরকা ফান্ডা এসপেক্ট কোকলা মেরেন্ডা রিকশার ড্রাইভারের হুদ সবে কোরআন শরীফ পড়ে না। না হবে না, কোরআন শরীফ মুত্তাকিন। কেন? কোরআন শরীফ বুঝতে হইলে আপনাকে ওই জ্ঞান লাগবে। কেন? এই কোরআন ফইরাই কেউ কুফুরি করতেছে, কোরআন ফইরাই কেউ তাবিজ বেচতেছে, কোরআন ফইরাই আবার কেউ সৎ হইতেছে, সু মানুষ হচ্ছে। কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন? এই কোরআনের ভিতরে সকল জ্ঞান আছে। এবারে আসেন বাবা সুন্দর আলোচনার সে সূরা ফাতিহার মধ্যে সিরাতুল মুস্তাকিম বলছি, সহজ সরল পথ দেখাও। তাইলে সারা জীবন যদি কাইতলা দাঁড়াইয়া দাঁড়ায় কেউ সহজ সরল পথ দেখাও পাবো? তাইলে একজন সহজ সরল পথ চিনির না ওয়ালার কাছে যেতে হবে, তাহলে আমরা সহজ সরল পথ পাবো। আর না হইলে সারা জীবন দাঁড়াইয়া দাঁড়াইয়া যদি কেউ সহজ সরল পথ দেখাও হবে না? হবে।